আল্লাহ রহমতি যে আয়াতে পাক যে পাক কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি তার নাম কোরআন। জোরে বলেন কোরআন শরীফ। তবে কোরআনে অক্ষর হলো কাফ রে আলিফ নুন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর একটু বুঝুন সুবহানাল্লাহ। জান ভরে না জোরে সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ বিহামদিহি। কাফ কোরআনকে জিজ্ঞাসা করা হলো কোরআন তুমি কোথায় এসেছো? কোরআন বলতে আছে তাহলে আর ভেতরে প্রবেশ করে লাভ নাই, উপরের মালাককে জিজ্ঞাসা করে লাভ। এ কোরআন তুমি কার কাছে এসেছো? কোরআন বলে কাফ ইয়ানি কুরবত। সারা সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির তুলনায় আল্লাহর যিনি সবচাইতে কাছে, আমি তার কাছে এসেছি। এ কোরআন তুমি কার কাছে এসেছো? কোরআন বলতে আছে রে ইয়ানি রগবত। সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে সবারই চাইতে আল্লাহর প্রতি যার অশেষ রগবত, যার চূড়ান্ত রগবত, আমি কোরআন তার কাছে এসেছি। এ কোরআন তুমি কার কাছে এসেছো? কোরআন বলতে আছে সারা সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির চাইতে, সৃষ্টি থেকে সবারির চাইতে আল্লাহর প্রতি যার চূড়ান্ত ইশক, আল্লাহর প্রতি যার চূড়ান্ত প্রেম, আল্লাহর প্রতি যার চূড়ান্ত উল্ফা, আলিফ উল্ফা, আমি তার কাছে এসেছি। এ কোরআন তিনি কে? কোরআন বলতে আছে নু ইয়ানি নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উনকে ইয়াদ বানানে কে লিয়ে নহীন আয়ে জো কিসি কো ইয়ে কিতা মাকাম দি হো। হাম উসকে ইয়াদ বানানে কে লিয়ে ইয়াহা নহীন আয়ে জো কিসি কো গে কিতা মাকাম দি হো। হাম উনকে ইয়াদ বানানে কে লিয়ে আজ নহীন আয়ে জো কিসি কো এক সরসব্জি আতা কর দি হো। হাম উনকে ইয়াদ বানানে ইয়াহা নহীন আয়ে জো কিসি কো খেত ইয়া খলিয়ান দি হো। বলকে হাম উনকে ইয়াদ বানানে কে লিয়ে ইয়াহা আয়ে জব ভো আয়া তো আসমান মে সূরজ কো চিরাগ বানা কে লটকা দিয়া গয়া। জব ভো আয়া তো জমিন মে পাহাড় কো রিজবে বিঠা দিয়া গয়া। জব ভো আয়া ফিরনি কো আকল মঙ্গনে কি দস তাকত কর দি গই। অব জব ভো আয়া সুবহানাল্লাহ বিহামদিহি। আব ভো ইনসাফ আদল কা বাদশাহ আয়া হে। জব কোই কিসি বাচ্চা দর গোর না কি জায়েগি জব ও বাচ্চা কিসি কে বেটি কো দর গোর কর কি নহীন জায়েগি বলকে ফাতেমা কুলসুম বানা কে সিনা সে লাগায়া জায়েগা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কে দরা গোলাম আলী দস্তগীর কা নাম নাহি সুরেন। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। ও রাসূল পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা আল্লাহ পাক কত উচ্চ বুলন্দ বালা করে দিয়েছেন। আল্লাহ সূর্যকে যখন তৈরি করেন আল্লাহ শব্দ ব্যবহার করছেন, কোন বলেছেন সূর্য তৈয়ার হয়ে গিয়েছে, ফায়াকুন তৈরি হয়ে গিয়েছে। সূর্যকে তৈরি করার সময় চন্দ্রকে তৈরি
করার সময়, গ্রহ নক্ষত্র প্লুটোকে তৈরি করার সময়, মঙ্গল গ্রহকে তৈরি করার সময়, জমিনকে তৈরি করার সময়, তমাম সৃষ্টিকে তৈরি করার সময় রব্বুল আলামিন গাছকে তৈরি করেছো, কোন ব্যবহার করেছো? জমিনকে তৈরি করেছো, কোন ব্যবহার করেছো? জমিন যে সুবহানাল্লাহি বিহামদিহি সূর্যকে তৈরি করেছো, তুমি লফজে কোন ব্যবহার করেছো? তোমার হাবিবে নবীকে তৈরি করেছো, তখন কি কোন ব্যবহার করেছো? আল্লাহ বলে নিয়ে আমার প্যারা, আমি আমার প্যারা মাহবুবকে তৈরি করেছি, উত্তম সবচাইতে আগ যেটা সুন্দর প্যারা মুস্তাফাকে আতা করেছি, সবচাইতে উত্তম যেটা ভেরু প্যারা মুস্তাফাকে আতা করেছি, সবচাইতে উত্তম যেটা আঁক নাক মুবারক সেটা প্যারা মুস্তাফাকে আতা করেছি, সবচাইতে সুন্দর উত্তম আফজাল আলা হাঙ্গুল মুবারক প্যারা মুস্তাফাকে আতা করেছি, সবকে কোন দিয়ে তৈরি করেছি? আর প্যারা মুস্তাফাকে জাতে ইলাহি মুস্তাফা নূর দিয়ে প্যারা মুস্তাফাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ।